Assalamualaikum and hello everyone, welcome to my YouTube channel Maria's Blogs and Facebook page Three Angels. I hope apnar shobai onek beshi bhalo achen, ami alhamdulillah bhalo achi. So ajke abar ek notun blog niye apnader samne hazir hoye gelam. আমার আজকের ব্লগটা হচ্ছে আমি এই বছর আমার ছোট্ট বারান্দায় কি কি গাছ লাগালাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। সো ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে লেবু গাছ আমার আসলে অনেক বেশি পছন্দের, আর মাশাল্লাহ এত সুন্দর সুন্দর লেবু ধরছে। এবার চারটা লেবু বড় বড় হয়ে গিয়েছে, তো ওগুলো খাওয়া যাবে, আর বাকিগুলো হচ্ছে কি এখন অনেক ছোট। তো বর্তমানে ওই ছোট লেবুগুলো এখন হচ্ছে গিয়ে বেঁচে নাই, ওরা হচ্ছে গিয়ে পড়ে গেছে গাছ থেকে। আর মাশাল্লাহ খুব সুন্দর সুন্দর পাতা গজাচ্ছে, আর এই যে বাহিরে একটা লেবু ঝুলে আছে, আর বাহির থেকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে পুঁই শাক গাছ, যেটা একেবারে শুকিয়ে অবস্থা খারাপ ওদের, কারণ আছে যেটাতে হচ্ছে গিয়ে লেবু গাছটা রোকা হয়েছে ওই কালো বালতিটাতে, ওইখানে 10 কেজির মতো মাটি আছে, তো ওইখানে এই পুঁই শাকগুলো ছিল, তো এখন এই পুঁই শাকগুলো উঠায় ফেলা হয়েছে। আরও অনেক দিন আগে পুঁই শাকগুলো উঠায় এমনি রাখা হয়েছে, তা ওইগুলো বড় হইতেছে। গাইজ ব্যাপারটা একটু চিন্তা করেন তো, আল্লাহর কি অশেষ রহমত মাশাল্লাহ, মানে কোনো পানি দেওয়া হচ্ছে না, মাটি নেই, কিন্তু গাছ কিন্তু বড় হচ্ছে, খুবই ভালো। আর এই শাকগুলো কিন্তু আমাদের খাওয়া হয়েছে, আমি আমার পেজে ফেসবুক পেজে হয়তো বা রিলে আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আপনারা হয়তো বা অনেকেই দেখছেন। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে গোলাপ ফুল গাছ, যেটার পাতা একেবারে ঝরে গেছে, কি বলবো, এটা পুরাটা ভরা ছিল আর এখানে দুইটা গোলাপ ছিল। তো এখানে ভিডিও করা হয়নি আসলে, আমার মনেও ছিল না, নয়তো আমি ভিডিও করে রাখতাম। এখন সব পাতা ঝরে গেছে, এটা এখন এমনিই আছে। আর এইদিকে আছে হচ্ছে গিয়ে এই ফুলটার নাম যেন কি মনে পড়ছে, এটার নাম হচ্ছে গিয়ে সাইপ্রাস লতা। এই গাছটা অনেক বেশি সুন্দর, আমরা এটা হচ্ছে গিয়ে অনেকবার রুখছি, বাট একটু বড় হয়েই আবার এটা হচ্ছে গিয়ে মরে যেত, মাশাল্লাহ এবার অনেক ভালোভাবে উঠছে, আর হচ্ছে গিয়ে গ্রিল বেয়ে অনেক বড় হয়েছে মাশাল্লাহ। এখানে মরে যাওয়ার কারণ আছে, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই জায়গায় অনেক রোদ পড়ে গাছে, তো এটা মেবি এই গাছটা নিতে পারে না, দ্যাটস ওয়াই গাছগুলো মরে যায়। এ কয়েকদিন হচ্ছে গিয়ে অনেক একটু ওয়েদার ভালো আছে, তো এর মাঝে গাছগুলো এত সুন্দরভাবে বড় হয়ে গেছে মাশাল্লাহ। আর এই ফুলগুলো হচ্ছে গিয়ে ফুটেই আবার এক ঘন্টাও মেবি থাকে না, আধা ঘন্টা 40 মিনিট পরই আবার হচ্ছে গিয়ে এগুলো বন্ধ হয়ে যায়, মানে লজ্জাবতীর মতো এরকম ফুলগুলো তারপর পড়ে যায়। তো ফুলগুলো আসলে দেখতে কীরকম আমি আপনার সাথে একটা পিক শেয়ার করলাম, খুবই সুন্দর ফুলগুলো, অনেক ছোট বাট অনেক সুন্দর। এই ফুলটা মূলত 3 কালারের হয়ে থাকে, একটা হচ্ছে হোয়াইট, একটা হচ্ছে পিঙ্ক, আর একটা হচ্ছে রেড। সো আমাদের হচ্ছে গিয়ে রেড, তো আপনাদের সাথে তো ছবি শেয়ার করলাম, আপনারা তো দেখতেই পেলেন। আর এই গাছটা কি গাছ আসলে আমি জানি না, কিন্তু এতটুকু জানি যে এটা একটা ফুল গাছ, বাট এটা কি গাছ আই ডোন্ট নো। তবে ওই ফুল গাছের ফুলগুলো এত জোস, মানে কি বলবো, মিডিয়াম সাইজের পিঙ্ক কালার, আমার কাছে আসলে পিক নেয় না, তো আপনাদের সাথে শেয়ার করতাম, অনেক সুন্দর অনেক। আর এখানে হচ্ছে গিয়ে অ্যালোভেরা গাছ, অ্যালোভেরা গাছ গাইজ আপনারা যদি কেউ কিছু জেনে থাকেন যে অ্যালোভেরা গাছ কিভাবে বড় হয় বা কিছু জানাবেন, কারণ আমাদের অ্যালোভেরা গাছ একদমই টিক্কা থাকে না, মরে যায় দুদিন পর পর, জানি না কেন, আল্লাহ জানে ভালো, তাও মাশাল্লাহ এটা হইতেছে। আর ওইখানে অ্যালোভেরা গাছের সাথে একটা কি গাছ উঠছে লতা বাহারের মতো অনেক বড়, তো ওইটা উঠাই নেই, এটাও বড় হইতেছে, ভালোই লাগে, বাহিরে হচ্ছে গিয়ে ঝুলে থাকে, দেখতে সুন্দর লাগে। আর এদিকে গোলাপ গাছের সাথে নিচে কিছু ঘাস উঠে আছে, এগুলো ফালাই দিতে হবে। আর এখানে ওই সেম গাছটাই যেটার নাম আমি জানি না, আর এখানে আরও 2টা গাছ আছে, এগুলো হচ্ছে ফুল গাছ। আসলে আমাদের বাসায় ফুল গাছ অনেক বেশি, কারণ আমি ফুল গাছ অনেক বেশি পছন্দ করি, তো এই জন্য এগুলো আনা হয়েছে, কিন্তু এখন হচ্ছে গিয়ে আস্তে আস্তে কমে যাচ্ছে, সবগুলো গাছ আস্তে আস্তে ফালাই দিতেছি। তো এই তো আমার ছোট্ট বারান্দার গাছপালা,
আর এইখানে আমি বেসিনের সামনে একটা গাছ লাগাইছি এই গাছটা অনেক বেশি সুন্দর হাড়িটা কিন্তু অনেক জোস্না গাইজ আপনারা কমেন্ট করে জানাবেন হাড়িটা আমি নিজে কালার করছি কিছুদিন আগে আমার হচ্ছে কি স্কুলে একটা কি বলবো কাজ দিছিল তো এখানে হাড়ি জাস্ট রং করে নিয়ে আসতে বলছে কেনা হাড়ি আর কি রং করে নিয়ে আসতে বলছে তো আমি এখানে হাড়ি এভাবে রং করে নিয়ে গেছিলাম জাস্ট ম্যাম দেখবে আর হচ্ছে গিয়ে নাম্বার দেবে এতটুকুই তো ম্যাম দেখে আমাকে দিয়ে দিছে আর আমি এটা বাসায় হচ্ছে গিয়ে একটা কাজে লাগাই ফেলছি তো সবাই বলছে অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন গাইজ আমি এই হাড়িতে যেই গাছটা লাগাইছি এটা হচ্ছে গিয়ে একটা ফুল গাছ এটার নাম অনেক হচ্ছে গিয়ে কঠিন ফুল আমার মুখেই আসে না ফুল টুলাকা ফুল সো এই গাছগুলো অনেক বেশি সুন্দর পিঙ্ক কালার ফুল ফুটে তো গাইজ 29 দিন পর ফিরে আসলাম গাছের লেবু পাড়ার জন্য অলরেডি দুইটা লেবু আমাদের খাওয়া শেষ কারণ ওগুলো হচ্ছে গিয়ে হাফ পেকে গেছিলো তো নিজে নিজেই পড়ে গেছিলো তো এরপর আর এর জন্য ওইটা শ্যুট নেওয়া হয় নাই তো ভাবলাম এটার একটা শ্যুট নিয়ে নিই তো এখন আমি গাছ থেকে লেবুটা ছিঁড়ছি আর নিজের গাছের লেবু খাওয়ার মজাই আলাদা আর আমাদের গাছের লেবুগুলো মাশাআল্লাহ এত সুন্দর ঘ্রাণ আর এত রস আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি সো এই যে আমি লেবুগুলোকে কেটে নিয়ে আসলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে কত পরিমাণ রস লেবুতে তো আমি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার ফ্যামিলির জন্য আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ